হাই হাই, গুড মর্নিং। 10টার দিকে বের হওয়ার কথা ছিল, বাট এখন 12টা বাজে। আমরা লেট, অলওয়েজ লেট আমরা। তো আমরা এখন হচ্ছে ফুল আনতে যাবো আজকে। বসন্ত চলে আসছে, আমরা বসন্ত একটু সেলিব্রেট করব। আর হচ্ছে আমার বোনের যেহেতু বিয়ে, তো আজকে একটা ব্রাইডাল শাওয়ার বাঙালি ওয়েতে আমরা অ্যারেঞ্জ করছি, তো ওইটাই হচ্ছে আমরা আজকে পালন করব। স্টে উইথ আস। আগের দিন রাতে আলপনা করে ঘুমাতে ঘুমাতে লেট হয়ে গেছে, যার কারণে আজকে লেট করে ওঠা। আর আলপনা টুকটাক ভিডিও করেছিলাম, ওইটার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর ভাগ্যে সাপুরি স্কুটি ছিল, যার জন্য আমরা এখন তাড়াহুড়া করে ফুল আনতে যেতে পারতেছি। আমরা এখন যেতে হচ্ছে আগারগাঁও। শাহবাগ যাওয়ার কথা ছিল, বাট যেহেতু কম ফুল আনবো, তাই হচ্ছে বাসার কাছে যেটা সেটাতেই যাচ্ছে। যেহেতু আমরা অনেক লেট করে ফেলছি, ভাবছিলাম ফুল পাবোই না, বাট আগারগাঁওতে এসে দেখলাম যে বেশ ভালো রকমের ফুল আছে। আমরা লেট করে আসলেও ফুল নিতে পারবো, এরকম ফুল আছে। সো আমরা ভাবতেছি আপুর গয়না বানানোর জন্য এই ফুলটা নেব। ফুল কিনতে গিয়ে আমরা ফুল টোকাই হয়ে গেছিলাম লিটারেলি, কজ আমাদের অল্প কিছু ফুল লাগতো গামলা সাজানোর জন্য, যার কারণে আমরা এখানে ফুল টোকাচ্ছিলাম। কজ আমাদের সব ইভেন্টই মোটামুটি ইভেন্ট প্ল্যানার দিয়ে করাও হয়েছে, সো ফুলের তেমন একটা কোনো দরকারই ছিল না, আর তাই এখানে আমরা ফুল টোকাচ্ছিলাম। সো ফুল কিনে বাসে চলে আসলাম, আর এখন ছাদে যাচ্ছি, কারণ ছাদ সাজাতে হবে। আর আমার হাতে দেখতে পাচ্ছেন রঙিন কাগজ দিয়ে দড়িতে বাঁধা, এগুলো হচ্ছে আগের কালে এরকম করতো যে রঙিন কাগজ দিয়ে বিয়ের বাড়ি সাজাইতো। সো আমরাও চেষ্টা করেছি একটা কালারফুল থিম করতে। আমাদের সিঁড়িগুলো দেখতে পারতেছেন, বেশ কালারফুল করেছি আমরা। সো এখন আমরা যত তাড়াতাড়ি সম্ভব সাজাবো, কারণ বিকালবেলা আমাদের রং খেলা আছে, আর রাতের দিকে আপুকে গোসল করানো হবে হলুদ দিয়ে। এটা মেইনলি আগের কালের রীতি, আগের কালে এরকম গোসল করানো হতো মেয়েকে হলুদ দিয়ে। সো আমরা ভাবলাম আগের রীতিটাকেই আমরা হচ্ছে ফলো করি, এটা ভেবেই এই সবের আয়োজন করা। আগের রাতে করার জন্য এখন দড়িতে প্যাচ লেগে গেছে, আর সেটাই শাহিন ভাই আর রিদম খুলতেছে। তোমকে হিরো হিরো লাগতেছে আমার বাবুটা, হাই সে হাই। আর আই করার কোনো শখ নাই, হাই করার শখ নাই, এখনই টায়ার্ড। তিনজন বাট্টু কাজ করছে, তার মধ্যে একজন লম্বা আর দুজন বাট্টু। এই যে রিদিও আছে এখানে, রিদি হাঁটতেছে কোনো কাম কাজের বেলায় নাই। এই যে শাইন বেয়া এখন তাকাচ্ছে, এর আমরা কোনো ছবির মধ্যে নেব না। শাইন বেয়া এত রোদ ছিল, আমি লিটারালি তাকাইতে পারতেছিলাম না। আর এখানে লাবণী আপু হচ্ছে আপুর জন্য গয়না বানাচ্ছে। লাবণী হচ্ছে আপুর জন্য গয়না বানাইতেছে, হোমমেড গয়না, গয়নার বাক্স, গয়নার বাক্স। লাবণী তোমার বিয়ে না, তো তুমি ট্রায়াল দিচ্ছ কেন? দেখতে হবে না, এটা পারফেক্ট হইছে নাকি? ব্যাক কল কি হইছে? হাত কেটে ফেলছি। সিরিয়াসলি? এখানে লাবণী আপু আঠা লাগাচ্ছে এগুলো দেয়ালে লাগানোর জন্য, কিন্তু দেয়ালে থাকতেছিল না আইকাটা, কারণ আমাদের দেয়ালে চুনা লাগানো ছিল। সো আমরা করেছি কি, ডাবল সাইডের স্কচ টেপ পাওয়া যায় সেগুলো ইউজ করেছি, এতে বেশ ভালো গ্রিপ পাচ্ছিল আর দেয়াল থেকে খুলে পড়ে যাচ্ছিল না।
আমরা যতটুকু পেরেছে সাজিয়েছি নিজেরা মিলে। এই দেয়ালটা সাজানো হয়েছে এখানে যে প্লেটগুলো দেখতে পাচ্ছেন, এখানে আমরা রং রাখবো, আর তার জন্য এই দেয়ালটা আমরা সেপারেটভাবে ডেকোরেশন করেছি। আর এখন হচ্ছে দেখাচ্ছি যে আলপনাটা, এই আলপনাটা আমরা গতকাল রাতে সারা রাত ধরে করেছি, অনেক বিশাল বড় একটা আলপনা ছিল। আর এই দেয়ালটা স্টেজ হিসেবে সাজানো হয়েছে, এখানে বসায় আপুকে গোসল করানো হবে। আমি চেষ্টা করব নেক্সট ব্লগে আমাদের মেইন ফাংশনটা দেখানো, যেখানে আমরা রং খেলেছিলাম এবং আপুকে গোসল করানো হয়েছিল। আর এই যে বলেছিলাম যে প্লেটগুলোতে রং রাখা হবে, আমরা রং দিয়ে দিছি। অ্যান্ড ফাংশনটা অনেক মজা হয়েছিল, আমরা জাস্ট কিছু ফ্যামিলি মেম্বারসই ছিলাম। সো আশা করছি এই ডেকোরেশনের ব্লগটা আপনাদের ভালো লেগেছে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।